हेलो व्यूअर्स, थैंक यू एवरीवन। तो आज के अपन के लिए এসেছি চট্টগ্রামের ভাটিয়ারিতে, যেখান থেকে সূর্যাস্ত দেখা যাবে। এই যে আমরা এই যে দেখুন সূর্যাস্ত যাচ্ছে, সেটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি। দেখুন ভাটিয়ারি পাহাড়ের উপর থেকে সূর্যাস্তের দৃশ্য। এটা হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারির সেনাবাহিনী ক্যাম্প রয়েছে, ক্যাম্পের উপরে হচ্ছে সেই ভাটিয়ারি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে ভাটিয়ারিতে আপনারা আসবেন কীভাবে। এই দেখুন ভাটিয়ারিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি নামক স্থানে নামতে হবে। নেমে রাস্তার বাম দিকে যে একটা সড়ক চলে গেছে, এটা দিয়ে সামনে গেলেই আপনারা এই দৃশ্যগুলো দেখতে পাবেন। তো এই রাস্তাটি মূলত এটা একটা ফাঁড়ি রাস্তা। যারা ঢাকা থেকে খাগড়াছড়ি বা বান্দরবান যেতে চায়, তাহলে এই রাস্তা খাগড়াছড়ি বা রাঙ্গামাটি যেতে চায়, তারা চট্টগ্রাম শহরে না ঢুকেও ভাটিয়ারি দিয়ে বাম দিকে এই রাস্তাটি দিয়ে গেলে সহজে যেতে পারে। তো এটা একটা পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু রাস্তা, এবং এখানে পাহাড়ের অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এবং এখানে অনেকগুলো লেক রয়েছে, পাহাড়ের অনেক ভিউ রয়েছে। তো এটা এই মূলত রাস্তাটি 5 থেকে 6 কিলোমিটার। তো 5 থেকে 6 কিলোমিটার রাস্তাই হচ্ছে পাহাড়ি রাস্তা। তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে পাহাড়ি রাস্তা এই ভাটিয়ারি থেকে আমরা সেই চট্টগ্রামের সেই রাস্তাটি দেখানোর চেষ্টা করছি। তো যাওয়ার সময় আসলে ভাটিয়ারির সেই ইয়েটা দেখা যাবে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাটিয়ারির যে সেনা ক্যাম্প আছে, সেনা ক্যাম্পের এইখানেই আমরা সেই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো দেখতে পাবেন। আসলে যারা সূর্য অস্ত দেখতে চান ভাটিয়ারিতে আসলে দেখতে পাবেন। এবং এই ভাটিয়ারির স্থানটি অনেক সুন্দর এবং সুসজ্জিত সেনাবাহিনীর এলাকা। দেখুন সেনাবাহিনীর এলাকা। তো এখানে সেনাবাহিনীর যে এই সেনাবাহিনীর অফিসারদের এখানে ট্রেনিং করা হয়, ভাটিয়ারি একাডেমি। ডান দিকে হচ্ছে সেই একাডেমিটা। তো আমরা একাডেমির পাশ রাস্তা দিয়ে যাচ্ছি এবং একটু পরই আমরা পাহাড়ে উঠব। এই যে দেখুন সেই চট্টগ্রাম ভাটিয়ারির সেই সেনাবাহিনীর সেই অফিসারদের ট্রেনিংয়ের স্থানটি। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উঁচু নিচু পাহাড়ে এবং এবং লেক রয়েছে, অনেকগুলো লেক রয়েছে। পাহাড়ের দৃশ্য আসলে অনেক মনোমুগ্ধকর। আর এটা যদি হয়, এটা এটা একটা রাস্তা রয়েছে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। তো যারা এই এইখানে আসতে চান, তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় ভাটিয়ারি স্থানে, ভাটিয়ারি নামক স্থানে নামতে হবে। ওইখান থেকে আপনারা এখান থেকে সিএনজি রিজার্ভ করে যেতে পারেন, অথবা লোকাল সিএনজি রয়েছে, প্রতিজন 40 টাকা করে নেবে। প্রতিজন 40 টাকা করে নেবে, আপনারা এই ফাঁড়ি রাস্তাটি পাড়ি দিতে পারবেন। তো যারা এখানে আসতে চান, আমরা আবারও বলছি, যারা এখানে মনোরম পাহাড়ি দৃশ্য দেখতে হলে আপনাকে চলে আসতে হবে চট্টগ্রামের ভাটিয়ারিতে। এই যে ভাটিয়ারি, আমরা এই যে সামনে ডান দিকে হচ্ছে সেই সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি এখান থেকে দেখা যায়। একটু সামনে গিয়ে আমরা সেই জায়গাটি দেখব, কাঙ্ক্ষিত জায়গাটি। আপনি একটু সময় নিয়ে আসলে এটা আসলে ভালো করে দেখতে হবে। অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এই দেখুন সামনে যে গেটটি রয়েছে, এই গেটটি দিয়ে ঢুকতে হবে। গেটটি দিয়ে ঢুকেই আপনারা এই দৃশ্যটি দেখতে পাবেন। এই যে দেখুন আমরা এই গেটটি দিয়ে ঢুকে ভিতরেই আমরা এই সেনা যে চট্টগ্রাম ভাটিয়ারির সেনাবাহিনীর সেই ইয়েটি দেখতে পেলাম। এখানে একটু পার্কের মতো রয়েছে, এখানে পার্কের মতো রয়েছে। দেখুন অনেক মানুষই পার্কে জমা হয়েছে এবং সূর্যোদয়, সূর্য অস্ত দেখার জন্য, সূর্যাস্ত দেখার জন্য অনেকেই এসেছেন। এই যে দূর থেকে দেখা যায় ওই যে জাহাজগুলো, এই উল্টা পাশে হচ্ছে আর চট্টগ্রামের ভাটিয়ারির শিপের সেই শিপইয়ার্ড, যেখানে জাহাজ ভাঙার কারখানা।
তো সাগর বেশি দূরে নয়, এখান থেকে 2-3 কিলোমিটার গেলেই হচ্ছে সাগর। তো দেখুন আমরা ওইখান থেকে একটু সামনের দিকে পূর্ব দিকে যাচ্ছি, আমরা সিএনজি করে যাচ্ছি। তো দেখুন যে বাম দিকে হচ্ছে উঁচু নিচু পাহাড় এবং উঁচু নিচু পাহাড় এবং অনেক লেক রয়েছে এখানে, অনেক লেক রয়েছে। দেখুন এই যে অনেক লেক, পাহাড়ি রাস্তা, আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ। এই যে দেখুন অনেক লেক রয়েছে। আপনা আমরা আস্তে আস্তে বড় পাহাড়ের দিকে উঠব, এগুলো হচ্ছে ছোট পাহাড়। তো অনেক মানুষে আসে, এটা হচ্ছে সেনাবাহিনীর আওতাধীন। তো আসলে এখানে রাত্র 8টা পর্যন্ত এখানে সিএনজিতে চলাচল করা যায়, কারণ হচ্ছে যেহেতু এটা সাধারণ পাবলিকের জন্য রাস্তা নয়, তো সেই জন্য আসলে আপনারা যারা আসতে চান রাত 8টার মধ্যে এখানে আসতে হবে, এবং এই রাস্তা দিয়ে রাত 8টার পরে আর যাতায়াত করা যায় না। এই যে আমরা দেখতেছি যে এই গাড়িগুলো, এই লেগুনা গাড়িগুলো দিয়ে আপনারা যেতে পারেন। এখানে কয়েক রকমের ব্যবস্থা রয়েছে যাওয়ার জন্য, এখানে সরাসরি কোনো বাস আসলে যায় না, পাবলিক জন্য ইয়ার জন্য এখানে সিএনজি রয়েছে এবং এবং ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীদের অনুমোদিত কিছু গাড়ি রয়েছে, ওইগুলো দিয়ে এখানকার লোকজনে চলাচল করে। তো এই রাস্তাটা মূলত আমি আবারও বলছি, যারা চট্টগ্রাম, যারা খাগড়াছড়ি অথবা রাঙ্গামাটি যেতে চায়, তো তারা ঢাকা চিটাং শহরে না গিয়েও, তারা এই বাম দিকে এই রাস্তাটি ভাটিয়ারি থেকে ঢাকা থেকে আসে ভাটিয়ারিতে নামবে, ভাটিয়ারিতে নেমে একটা ফাঁড়ি রাস্তা, ক্রসিং রাস্তা, ওই পারে গিয়ে তারপর সহজে এরা রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি যেতে পারে। এইটা দিয়ে গেলে চিটাং শহরে হয়তো যেতে হয় না, চিটাং শহরে গিয়ে আবার খাগড়াছড়ি রাঙ্গামাটি আসতে অনেক সময় লাগে। তো যারা ফাঁড়ি রাস্তাটি জানেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না আপনারা ভাটিয়ারি নেমেও খাগড়াছড়ি বা রাঙ্গামাটির এই রাস্তাটি আসতে পারে। দেখুন এটা হচ্ছে গলফ, এখানে গলফের জায়গা রয়েছে, কারণ সেনাবাহিনীর জায়গা, সেনাবাহিনীর এরিয়া। দেখুন অনেক সুসজ্জিত এবং সুন্দরভাবে সাজানো রয়েছে এবং অনেক রেস্ট্রিক্টেড রয়েছে এই জায়গাগুলো। দেখুন অনেক গাড়ি এসেছে, অনেক পার্কের অনেক লোক এখানে, অনেক ভিজিটর আসে দেখতে আসে। তো আমরা রয়েছি যে ভাটিয়ারিতে, আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে ভাটিয়ারি। দেখুন আর বাম দিকে অনেক লেক রয়েছে, লেকের পারে পাহাড়, তো পাহাড়ের পাশ দিয়ে আসলে রাস্তাগুলো চলে গেছে। এগুলো দেখতে আসলে অনেক ভালোই লাগে, দেখুন অনেক মনোরম দৃশ্য। আসলে বিকালবেলা যদি আসেন তাহলে আরও বেশি ভালো লাগবে, বিকালবেলার দৃশ্যটা আরও মনোমুগ্ধকর। তো এই রাস্তাটা 5-6 কিলোমিটার রাস্তা, যেতে আপনার 10-15 মিনিট সময় লাগে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে রাস্তাটি, এটা হচ্ছে সেই চট্টগ্রামের ভাটিয়ারি, ভাটিয়ারি থেকে ওই পাশে খাগড়াছড়ি যাওয়ার জন্য। দেখুন এই রাস্তাটা আসলে অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ি রাস্তা। এরকম পাহাড়ি রাস্তা বাংলাদেশে আর এরকম নেই যে 5-6 কিলোমিটার আপনি পাহাড়ি রাস্তা বেয়ে, এটা হচ্ছে লিংক রোড, এটা হচ্ছে ক্রস রাস্তা। তো দেখুন এই যে এটা হচ্ছে একটা গেট, সেনাবাহিনীদের অন্যগুলো গেট, আসলে এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, সবাই চাইলে সব জায়গায় এখানে ঢুকতে পারে না। তো দেখুন যারা পাহাড় এবং লেক দেখতে চান এবং সূর্য অস্ত দেখতে চান, আমরা আবারও বলেছি সেই সূর্যাস্ত একটা দৃশ্য দেখা যায় এখান থেকে সেই দৃশ্যটি দেখার জন্য আপনারা আসতে হবে ভাটিয়ারির সেই পাহাড়ে। ওইখান থেকে ভাটিয়ারি পাহাড় থেকে আসলে বঙ্গোপসাগর বেশি দূরে নয়, 2-3 কিলোমিটার, যেটা চোখ থেকে দেখা যায়। এবং ভাটিয়ারিতে অনেক জাহাজের আসবাবপত্র রয়েছে, আপনারা আসলে জাহাজের আসবাবপত্রগুলো ক্রয় করতে পারবেন। এবং বিভিন্ন দোকান রয়েছে, যে দোকানগুলো থেকে আপনারা জাহাজের মালামালও কিনতে পারেন। আর এগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সেই ভাটিয়ারি নামক স্থানে, মেন রোডেই, আপনাদেরকে ভিতরে আসতে হবে না।
তো আমরা অবশ্যই অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই দোকানগুলো কি কি আসবাবপত্র পাওয়া যায় এবং কি কি জিনিস এখানে বিক্রয় করা হয় ভাটিয়ারিতে। তো ভাটিয়ারিতে সাধারণত যারা জাহাজের মালামাল কিনতে চান, জাহাজের আসবাবপত্র, তারপর হচ্ছে দরজা, জাহাজের দরজা, শিপের দরজা, তারপর হচ্ছে শিপের ঘরের আসবাবপত্র ইত্যাদি জিনিস পাওয়া যায়, তারপর হচ্ছে পুরাতন ফ্রিজও বিক্রয় করা হয়, তারপর হচ্ছে মোট কথা হচ্ছে পুরাতন কেবল বিক্রয় করা হয়, জাহাজের সোফা বিক্রয় করা হয়, জাহাজের খাট বিক্রয় করা হয়, জাহাজ ভাঙা, মোট কথা হচ্ছে একটা জাহাজে যেসব জিনিস ব্যবহার করা হয় ওই জিনিসগুলো সহই কিন্তু একটা পরিত্যক্ত জাহাজ বিক্রয় করে দেওয়া হয়। তো ওই পরিত্যক্ত জাহাজটা এখানকার লোকাল কোনো পার্টি কিনে নেয়, কিনে এটাকে আবার সে হয়তো বিক্রয় করে। তো এটা হচ্ছে আপনার জাহাজের মালামালের কথা আমরা বলছি এই কারণে যেহেতু আমরা ভাটিয়ারির কথা বলছি, ভাটিয়ারি থেকে আপনারা যে জিনিসগুলো কিনতে পারবেন সেই জিনিসগুলোর কথা আমরা বলছি। তো দেখুন পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তা দেখুন, পাহাড়ের এই যে দেখুন পাহাড়ের উঁচু নিচু রাস্তা, বাম দিকে হচ্ছে উঁচু উঁচু পাহাড়, তো আমরা পাহাড়ের উঁচুর দিকে উঠতেছি। দেখুন ওই পাহাড়গুলো দেখতে অনেক ছোট মনে হলেও আসলে এই পাহাড়গুলো অনেক উঁচা, অনেক উঁচু উঁচু পাহাড়। তো যারা যারা এই এই জায়গাটিতে আসতে চান, এই জায়গাটি আমি আবারও বলছি ঢাকা চট্টগ্রামের মহাসড়কের, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারি নামক স্থানে এই জায়গাটি অবস্থিত। এবং এই ভাটিয়ারিতে আসতে হলে আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের কাছাকাছি আপনি আসতে হবে, এসে ভাটিয়ারিতে নামতে হবে। ভাটিয়ারিতে নেমে আপনি পূর্ব দিকে আসতে হবে, এখানে সিএনজিতে আসতে পারেন, সিএনজি প্রতিজন আপনার 40 টাকা করে ভাড়া নেবে। এবং এইখান থেকে আপনারা ওই পাশেও, এটা হচ্ছে লিঙ্ক রোড, এটা একটা লিঙ্ক রোড, যে আমি আবারও বলছি এটা একটা লিঙ্ক রোড, যারা চট্টগ্রামে সরাসরি না গিয়েও এই রাস্তা ফাঁড়ি রাস্তা ব্যবহার করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি যেতে পারেন। দেখুন এই সে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মনোরম দৃশ্য। এখানে যেহেতু পাবলিক কোনো বাস বা কোনো কিছু পাবলিক ট্রান্সপোর্ট চলে না, তো সেই জায়গাটিতে আসলে বাস চলে না, দেখুন শুধু সিএনজি আর হচ্ছে প্রাইভেট কার, আর হচ্ছে এখানকার কিছু জিপ চলে যে এইগুলা। তো এখানে দুই জায়গা চেক চেক সামনে আমরা একটি চেকপোস্ট দেখতে পাবো, যেটা সেনাবাহিনীরা চেকপোস্টটি। আর সেই আঁকাবাঁকা রাস্তা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দীর্ঘক্ষণ যাবত এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে আবারও বলছি এই রাস্তাটি হচ্ছে পাহাড়ি রাস্তা, সেই রাস্তাটা হচ্ছে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হবে। তো এই রাস্তাটি ফাঁড়ি রাস্তা, হয়তো আমি আন্দাজে বলছি হয়তো আরও বেশি কম বেশি হতে পারে, মাইল ফলক রয়েছে, আপনারা যারা যাবেন মাইল ফলক হয়তো দেখলে বুঝতে পারবেন। আমরা যদি কোনো মাইল ফলক দেখি তাহলে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেব যে আসলে এই রাস্তাটা কতটুকু ছিল, কারণ আমরা সিএনজিতে রয়েছি, সঠিক তথ্যটা বোঝা যাচ্ছে না। দেখুন এই যে পাহাড় থেকে আমরা, এই যে পাহাড়ে দুই পাশেই কিন্তু পাহাড়, দুই পাশেই কিন্তু পাহাড়, সে পাহাড়ি রাস্তার মাঝখান দিয়েই আমাদের সিএনজিটা যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সবুজ সবুজে অপরূপ দৃশ্য সে পাহাড়ের দৃশ্যগুলো। দেখুন এই যে বাম দিকেই কিন্তু রাস্তার পাশেই কিন্তু পাহাড়, পাহাড় ঘেঁষেই কিন্তু রাস্তা, দুই পাশে পাহাড় এবং মাঝে মাঝে লেকও রয়েছে, আসলে দেখতে অনেক ভালোই লাগে। পাহাড়ের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে রাস্তা, আবার হচ্ছে লেক, দৃশ্যটা আসলেও একটু মনোমুগ্ধকর। তো পুরো রাস্তাটা এরকম, যারা ভাটিয়ারি থেকে আসতে চান তারা আসলেই রাস্তাটা, পুরো রাস্তাটাই আপনারা দেখতে পাবেন। পুরো রাস্তাটাই হচ্ছে আপনার পাহাড় কেটে করা হয়েছে, দুই পাশে হচ্ছে পাহাড় এবং অনেক লেক রয়েছে। তো এখানে আকর্ষণীয় বিষয় যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, আমরা পেছনে ফেলে চলে এসেছি, সেটা হচ্ছে এখান থেকে সূর্য অস্ত দৃশ্যটা দেখা যায় এখানের। এটাই হচ্ছে একটা আকর্ষণীয় বিষয় যেখান থেকে বঙ্গোপসাগর দেখা যায়, এবং বঙ্গোপসাগরের
তীরে যেই চট্টগ্রামের ভাটিয়ারির যে জাহাজগুলো, যে আমরা আবারও বলছি আপনাদেরকে যে ওয়েস্টেজ জাহাজগুলো রয়েছে, ওই জাহাজগুলো আপনার এখানে ভাঙা হয়, পরিত্যক্ত জাহাজগুলো। এবং এই জাহাজের লোহাগুলো দিয়েই কিন্তু এখানকার বাংলাদেশের রড উৎপাদনের একটা কাঁচামাল। আমরা জানি চট্টগ্রামে ভাটিয়ারি এবং কুমিরাতে অনেক রডের ফ্যাক্টরি রয়েছে, কারণ এই ফ্যাক্টরিগুলো গড়ে উঠেছে এখানকার সেই পুরাতন জাহাজ ভাঙার এলাকা, এবং এখান থেকে কাঁচামাল সহজেই পেতে পারে সেই কারণেই। তো দেখুন, এই যে দেখুন, আসলে এসব দৃশ্য আপনি যখন আসবেন তখন আসলে আরও মন থেকে অনুভব হবে। আমরা জানি এখানে একটি পার্ক রয়েছে, সামনে আমরা পার্কটি দেখতে পাবো, যেখানে বিনোদন করার মতো, বাচ্চা কাচ্চা নিয়ে আসার মতো একটি জায়গা, সুন্দর এবং মনোরম পরিবেশ। তো দেখতে 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 আমরা এই যে দেখুন, এই যে দূরে অনেক পাহাড় রয়েছে, এই পাহাড়গুলো মূলত আমরা জানি এই পাহাড়গুলো হচ্ছে সেই সীতাকুণ্ড, তারপর চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড পাহাড়, এটা হচ্ছে ওই লাইনের পাহাড়গুলো। তো এই পাহাড়ের কিছু অংশ চট্টগ্রাম শহরেও রয়েছে। তো ওই পাহাড়গুলো হচ্ছে একটা সিরিয়ালেই, আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই পাহাড়গুলো শুরু হয়েছে সেই সীতাকুণ্ড থেকে, এবং সীতাকুণ্ড থেকে এই পর্যন্ত এই ছোটো 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 বড় অনেক পাহাড় রয়েছে। এবং আমরা জানি চট্টগ্রাম শহরের ভিতরে, চট্টগ্রাম মেন শহরেও কিন্তু অনেক পাহাড় রয়েছে, অনেক উঁচু পাহাড়ও রয়েছে। তো চট্টগ্রামটি আসলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন হচ্ছে পার্বত্য এলাকা। আমরা জানি যে তিনটা জেলাই হচ্ছে পার্বত্য জেলা। তো এই তিনটা জেলাই হচ্ছে পাহাড় রয়েছে, এবং বাংলাদেশের অপূর্ব সুন্দর দৃশ্য এবং অনেক অনেক হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে তিনটি জায়গায়। তো আমরা যে পার্কটির কথা বলেছিলাম, আমরা এই যে বাম দিকে সেই পার্কটি দেখতে পাচ্ছি, যারা আসেন বাচ্চা নিয়ে বা যারা পরিবার নিয়ে বেড়াতে আসলে আপনারা এই পার্কটিতে ঘুরতে পারেন। ভিতরে বাচ্চাদের ঘোরার জন্য রাইড রয়েছে এবং একটি রেস্টুরেন্ট রয়েছে, দেখুন অনেক সুন্দর এবং গুছানো। এখানে আসলে এই যে দেখুন, পানির ফোয়ারাও রয়েছে। তো যারা ফ্যামিলি নিয়ে আসতে চান আপনারা এখানে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটি জায়গা। এই যে দেখুন, অনেকেই ফ্যামিলি নিয়ে এসেছে। এই জায়গাগুলো আসলে উন্মুক্ত, সেনাবাহিনীর এরিয়া হলেও এই পায়ে কিছু কিছু এলাকা উন্মুক্ত। এই দেখুন, এখানে ক্যান্টিন রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এন্টারটেনমেন্টের ব্যবস্থাও রয়েছে। আমরা আবারও আপনাদেরকে জানাচ্ছি, এটা হচ্ছে একটা সেনাবাহিনীর এরিয়া। দেখুন দুই পাশেই হচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের অফিসগুলো রয়েছে, এই মাঝখান দিয়ে রাস্তাটি। তো আপনারা বুঝতে পাচ্ছেন যে আসলে এটা খুবই রেস্ট্রিক্টেড এরিয়া, যে কেউ যে কোনো সময় আসা যায় না এই রাস্তা। আপনি রাত্র 8টার পরে কিন্তু আর কোনো যানবাহন চলে না। হঠাৎ করে দেখলে আপনার মনে হবে, আমি মনে হয় কোনো বাহিরের দেশের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ বাংলাদেশে এরকম রাস্তা খুবই কমই রয়েছে, নেই বললেই চলে। তো এখানে একটি নতুন একটি স্পেস, নতুন একটি ইয়ে করা হচ্ছে সেনাবাহিনীর। এখানে দেখুন একটি আকর্ষণীয় একটি জায়গা, দর্শনীয় একটি প্লেস করা হচ্ছে, হয়তো ভবিষ্যতে আসলে আপনারা এই জায়গাটুকু দেখতে পারবেন এবং এটার মনোমুগ্ধতা আপনারা দেখতে পাবেন। নতুনভাবে ওই যে তৈরি করা হচ্ছে স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে পাবলিকের জন্য, পাবলিক প্লেস। এটাগুলা সেনাবাহিনীর এরিয়া, আমি আবারও বলছি এগুলো হচ্ছে সেনাবাহিনীর এরিয়া। তারপর হচ্ছে কিছু কিছু জায়গায় পাবলিকের জন্য মাঝে মাঝে উন্মুক্ত থাকে। তো আপনারা আসলে অবশ্যই এখানকার নিয়মকানুন অনুযায়ী আপনারা চলতে হবে, কারণ সেনাবাহিনীতে অনেক নিয়মকানুন মেনেই আসলে হয়, আপনি হুট করেই কোনো কিছু করাটা উচিত হবে না। দেখুন বিশাল মাঠ, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। বিশাল মাঠের দেখুন, ওই যে মাঠের পাশে হচ্ছে আবারও পাহাড়। তো পাহাড়ের দৃশ্য দেখতে এমনিতেও আসলে ভালো লাগে।
যারা পাহাড় দেখেছেন এবং যারা দেখেন নাই তারা এখানে এই রাস্তাটার দৃশ্য, এই যে রাস্তাটাও দেখুন কত মসৃণ, অনেক সুন্দর রাস্তা। এই সিএনজি করে আপনারা চলে আসতে পারেন, বেশি ভাড়া নেবে না, প্রতিজন 40 টাকা করে ভাড়া নেবে। আবার আপনারা এখান দিয়ে আসতে পারেন, আবারও যেতে পারেন। একবার আসলেন, আবার চলে গেলেন, দেখলেন, তাহলে আপনার দুইবারই আপনি দেখতে পেলেন, আসলে আপনার অনেক ভালো লাগবে। তো একটু আমরা যেটা বলছিলাম, এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে একটা লিংক রোড, এটা খাগড়াছড়ি রাস্তা, এই রাস্তাটা মিলিত হয়েছে খাগড়াছড়ির সাথে। তো এই রাস্তাটা দিয়ে যেতে হলে আপনাকে চট্টগ্রাম ভাটিয়ারিতে নামতে হবে, নেমে আপনি বাম দিকে এই রাস্তাটি পাবেন। এবং যারা সেই খাগড়াছড়ি বা রাঙ্গামাটি যেতে চায় তারা চট্টগ্রাম শহরে না গিয়েই ভাটিয়ারিতে নেমে এই রাস্তাটি ব্যবহার করে আপনি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় আপনার বেঁচে যাবে। কারণ আপনি যদি চট্টগ্রাম শহরে যেতে চান, ভাটিয়ারি থেকে চট্টগ্রাম শহরে আরও প্রায় 1 ঘন্টা রাস্তা, তারপরে আবার এইটুকু আসতে হবে, তার মানে হচ্ছে 2 থেকে 2.5 ঘন্টা সময় আপনার সব সেভ হবে। তো আমি যেটা বলেছিলাম, আমরা সামনে একটু চেকপোস্ট পাবো, এটা হচ্ছে সেনাবাহিনীর সেই চেকপোস্ট, এটা হচ্ছে চেকপোস্ট এরিয়া। তো প্রতি সিএনজিতে পেছনে 3 জন করেই নেওয়া হয়, অতিরিক্ত যাত্রী যদি নেয় তাহলে এখানে পানিশমেন্ট দেওয়া হয়। এই যে দেখুন, এটা হচ্ছে সেনাবাহিনীদের সেই এরিয়া, এটা হচ্ছে দেখুন এই যে খামার, ওনাদের সেনাবাহিনীর সেই খামার আপনারা দেখতে পেলেন। এখানে পার্কিং হবে, এখানে চেকিং হবে, সেনাবাহিনীর দাঁড়িয়ে আছে সামনে। তো যেই কারণে আমি একটু ভিডিওটাকে একটু অফ করে রেখেছিলাম, কারণ এখানে ভিডিও করা নিষেধ। তারপরে আছে দেখুন ফার্ম চট্টগ্রাম, মিলিটারি ফার্ম চট্টগ্রাম। তো আমরা আপনাদেরকে সেই এখানের পরে হচ্ছে লোকাল এরিয়া, তারপরে হচ্ছে লোকাল এরিয়া। তো আমরা কিছু সময়ের জন্য এই ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম, তারপরে আমরা সেই গেটটা চেকপোস্টটা পার হয়ে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু এখানে হচ্ছে ফার্ম এরিয়া, যে দেখুন ঘাস চাষ করা হয়। তো একটু পরেই আমরা সেনাবাহিনীর এরিয়া পার হয়ে সেই আমাদের কাঙ্ক্ষিত লিঙ্কের সেই রাস্তাটিতে আমরা গিয়ে পৌঁছাবো। দেখুন আমরা পাবলিক প্লেস এবং সেই ফাঁড়ি রাস্তা লিংক রোডের মধ্যে এসেছি। এই যে দেখুন এই জায়গাটি আপনারা দেখতে পেলেন, এই এই জায়গা রাস্তাটিও আপনারা দেখতে পেলেন। তো আমরা এসে পৌঁছে গেছি, আমরা এখানে নেমে যাব। এইখান থেকে বাম দিকে যে রাস্তাটি চলে গেছে এটাই হচ্ছে সে খাগড়াছড়ি বা রাঙামাটি রাস্তা, কারণ এটা চট্টগ্রাম থেকে রাস্তাটা এসেছে। এই রাস্তা ধরে আপনারা যেতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।